পিজা ছোট থেকে বড় সকলেরই কিন্তু একটা পছন্দের খাবার। বাইরে বা দোকানে একটু কস্টলি হওয়ার জন্য সবসময় আমরা চাইলেও কিন্তু এটা খেতে পারি না। বাট এই রেসিপিটা আমি চেষ্টা করেছি একদম বাজেট ফ্রেন্ডলি হিসাবে, মাইক্রোওভেন ছাড়াই ঘরের কড়াইতেই, যাতে আপনারা এটা ভালোভাবে করে নিতে পারেন কিন্তু স্বাদে আর টেক্সচারে কোনো রকম পরিবর্তন না করেই। তাহলে রেসিপিটা শুরু করা যাক, অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভেজ চিজ বাস পিজা। পিজার ডোটা বানানোর আগে আমি সবার প্রথম আপনাদের পিজার সসটা বানিয়ে দেখাচ্ছি। আর এই সসটা বানানোর জন্য আমাদের লাগছে প্রায় 500 গ্রাম মতো টমেটো। চেষ্টা করবেন টমেটোগুলো এরকম লাল নিয়ে নেওয়ার, তাহলে সসের কালারটা খুবই সুন্দর আসে। আর টমেটোর পেছনের ভাগগুলোকে এইভাবে কেটে দিয়ে সামনেরটাকে এরকম একটা ক্রস চিহ্ন করে দিতে হবে। এই ক্রসটা কতটা ডিপ হবে সেটাও দেখে নিন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ডিপ করছি না, হাফের থেকে একটু কম করলেই হবে। আর এই একই পদ্ধতিতে আমি বাকি সব কটা টমেটো করে নিয়েছি। আর এই টমেটোগুলোকে ব্লাঞ্চ করার জন্য আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি এখানে টমেটোগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই টমেটোগুলো আপনাদের 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তুলে ফেলতে হবে। আর চেষ্টা করবেন জলটা যেন খুব বেশি জোর না ফোটে, তাহলে টমেটোগুলো ওভারবয়েল হয়ে গিয়ে কিন্তু ডিসকালার হয়ে যাবে। আর এই টমেটোগুলো যতক্ষণ বয়েল হচ্ছে, টমেটোগুলো নাবিয়ে রাখার জন্য একটা পাত্রে এরকম একটু বরফ জল নিয়ে নেবেন। এটা কেন নিতে হবে সেটা আমি আপনাদের জানাচ্ছি, বাট তার আগে এতক্ষণ আমাদের টমেটোগুলো হয়ে গেছে সেটাকে তুলে আমি এই জলের মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার বলি এই টমেটোগুলোকে আপনাদের এরকম ঠান্ডা জলের মধ্যেই কেন রাখতে হবে, কারণ ঠান্ডা জলে রাখলে এর দুটো উপকারিতা আছে। প্রথমত, এর যে স্কিনগুলো আছে সেগুলো খুবই স্মুথভাবে খুলে যাবে, দেখতেই পাচ্ছেন খুবই স্মুথভাবে খুলে যাচ্ছে। আর দ্বিতীয়ত, টমেটোটা একদম গরম থেকে নামানোর পরে যেহেতু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সেই জন্য কালারটাও খুব সুন্দর থাকে। নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন কতটা লাল আছে। সব কটা টমেটো ছাড়ানো হয়ে গেলে আমি এরকম একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই স্কিনগুলো আপাতত আমাদের আর কোনো কাজে লাগছে না। প্রপার পিজা সস বানানোর জন্য আপনাদের এই টমেটোর বীজগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ইজি, আমার এই পুরো প্রসেসটা করতে হয়তো 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। বাট আপনারা চাইলে এই পিজা সস কিন্তু বাইরে থেকেও কিনে আনতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের আরও 100 থেকে 150 টাকা খরচা হবে। বাট ওই একই সস আপনারা এই পদ্ধতিতে একদম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আমাদের সব কটা টমেটো থেকে এইভাবে বীজটা বের করে নেওয়ার পরে যে লেফটওভারটা থাকবে সেটা আপনারা যে কোনো তরকারি বা যে কোনো গ্রেভিতে ইউজ করতে পারেন। এবার এই বীজ ছাড়া টমেটোগুলোকে আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেবো। পেস্টটা খুব বেশি ফাইন না করলেও হবে, একটু চাঙ্কি থাকলেও কোনো অসুবিধা হবে না। তাহলে এবার ফাইনালি টমেটো সসটা বানিয়ে নেবো। আর টমেটো সসটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য অলিভ অয়েল, তাতে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকেও আমরা প্রায় 30 সেকেন্ডের মতো একটু স্লাইটলি ভেজে নেবো, খুব বেশি কিন্তু এখানে লাল করে ভাজতে হবে না। আর ভাজা হয়ে গেলে আমাদের বীজ ছাড়া টমেটোর পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে। আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে যখনই দেখবেন এরকম স্লাইটলি ফুটছে, সেই সময় আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি, পরিমাণ মতো নুন, সামান্য গোলমরিচ। তারপর আরেকবার মিশিয়ে নিয়ে আমাদের এটাকে একটু ফুটতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটলেই দেখবেন জলটা আস্তে আস্তে প্রায় মরে যাবে আর সসটা প্রায় বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। আর এরকম ঘন হয়ে গেলেই বুঝবেন যে সসটা আপনাদের প্রায় একদম রেডি হয়ে গেছে। ঠিক নামানোর আগে আপনারা এখানে দিয়ে দিতে পারেন সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য পিজা মিক্স। আমি এখানে পিজা মিক্স ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে অরিগানোও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, পিজা সস কিন্তু নামানোর পরে বেশ অনেকটা ঘন হয়ে যায়, সেই জন্য নামানোর আগে একটু লিকুইডই রাখবেন, তাহলে নামানোর পরে কিন্তু একদম পারফেক্ট টেক্সচারটা পেয়ে যাবেন। তাহলে এই পিজা সসটা যতক্ষণ আমাদের ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পিজার ডোটা বানিয়ে নিচ্ছি। আর ডোটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে মেজারিং কাপের 2 কাপ ময়দা নিচ্ছি, মানে গ্রাম হিসাবে দেখতে গেলে 200 গ্রাম। আর ময়দা নেওয়ার পরে মাঝখানটা এইভাবে একটু জায়গা করে নেবেন, তাতে দিয়ে দিতে হবে প্রায় 250 গ্রাম মতো টক দই। আর এই 250 গ্রাম থেকেই আমি প্রায় এখানে 200 গ্রাম মতো নিয়ে নিয়েছি, আর 50 গ্রাম আমি পরে ইউজ করব। এবার একে একে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, তারপর দিয়ে দেবো 7 মতো নুন, তারপর দেবো 1 চামচের একটু কম বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো বেকিং সোডা। সব কিছু দেওয়া হয়ে গেলে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা রেখে দেবো প্রায় 1 থেকে 2 মিনিট। তাহলেই দেখবেন দইটা আস্তে আস্তে ফার্মেন্ট হওয়া শুরু হচ্ছে। আর একবার ভালো করে ফার্মেন্ট হয়ে গেলে ময়দাটা আস্তে আস্তে এই দইয়ের মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়ে কোনো রকম জল ছাড়াই এই ময়দাটা আমরা মেখে নেবো। মাখার সময় দেখবেন একটু ড্রাই হয়ে যাবে, সেই সময় যে বাকি 50 গ্রাম দই ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেলে আমি যেভাবে মাখছি সেভাবে ভালো করে একদম মেখে নেবেন। আর মাখার সময় দেখবেন ময়দাটা যেন এরকম নরম হয়, খুব বেশি শক্ত হলে কিন্তু পিজাগুলো ফুলবে না,
আর একবার ভালো করে মাখা হয়ে গেলে সামান্য ময়দা ছড়িয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তাতে কি হবে, আর ময়দাগুলো হাতে লাগবে না। দেখতেই পাচ্ছেন পিজার ডো থেকে এই চটচটে ভাবটা চলে গেছে, আর হাতেও লাগছে না কোনোভাবে। এবার পিজার লেচিগুলো কাটার জন্য আমি এইভাবে একটু রোল করে নিচ্ছি। রোল করার সময় আপনারা সামান্য ময়দাও দিতে পারেন। আর লেচিটা কাটা হয়ে গেলে আমি এটাকে চার ভাগে ভাগ করব। আর এই চার ভাগ থেকে আমি দুটো পিজা বানাবো, একটা বানাবো 8 ইঞ্চিস আর একটা বানাবো 6 ইঞ্চিসের। আর ডোগুলো কাটা হয়ে গেলে হাতের তালুর মধ্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা এরকম শেপ দিয়ে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কোনটা ছোট আর কোনটা বড় হবে। আর এই লিচিগুলোর মধ্যে ব্রাশ দিয়ে বা হাত দিয়ে সামান্য একটু তেল লাগিয়ে রাখবেন, যাতে ওপরে সারফেসটা শক্ত না হয়ে যায়। এবার আপনাদের নিয়ে নিতে হবে এরকম কোনো পিজা ট্রে বা এই মাপের যে কোনো থালা বা ডিশ। এবার এই দুটো লেচি রেখে আমি এখানে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে ছোট লেচিটা আছে সেটা এই নিচের রিংটা অবধি বেলবেন, আর যে বড় লেচিটা থাকবে সেটাকে এর ওপরে রিংটা অবধি বেলে নিতে হবে। তাহলে এবার আমি ছোট লেচিটা বেলে নিচ্ছি, আর বেলার জন্য আমি এখানে সামান্য ময়দা ব্যবহার করলাম। এই লেচিটা আপনাদের একটু পাতলা করেই বেলে নিতে হবে। আর একবার বেলা হয়ে গেলে এরকম কোনো ননস্টিকের প্যানে বা যে কোনো চাটুতে হালকাভাবে একটু সেঁকে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের বেশি কিন্তু সেঁকবেন না। আর শেঁকা হয়ে গেলে এরকম একটা ডিশের মধ্যে আমি এটাকে তুলে রাখছি। তারপর যে বড় লেচিটা ছিল সেটাকে বেলে নেব, আর ওই একই পদ্ধতিতে এটাকেও একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে। আর একবার বেলা হয়ে গেলে যেহেতু এটা বেশ বড় হবে, সেই জন্য এইভাবে এটাকে ফোল্ড করে নেবেন, তাহলে আমাদের তুলতে সুবিধা হবে। এটা তোলার পরে আমাদের কিন্তু আর সেঁকতে হবে না। আমরা যে পিজার ট্রেটা নিয়েছিলাম বা যে থালাটা নিয়েছিলাম সেটার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। বাট তার আগে থালাটাকে একটু ভালো করে বাটার মাখিয়ে নেবেন, যাতে পিজাটা কুক হয়ে যাওয়ার পরে যেন খুব ইজিলি এটা থেকে বেরিয়ে আসে। এবার এই পিজা বেসটাকে পাত্রে নিয়ে আনফোল্ড করে নিতে হবে। আর একবার আনফোল্ড হয়ে গেলে একটু হালকা হাতে কর্নারগুলোকে প্রেস করে দেবেন। আর ভালো করে প্রেস করা হয়ে গেলে এরকম একটা কাঁটা চামচের মাধ্যমে আপনাদের কিন্তু এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে, নাহলে কিন্তু ডোটা বেশ অনেকটা ফুলে যাবে আর পিজাটা কিন্তু একদমই ভালো আসবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা চিজ স্প্রেড বা পিজা স্প্রেড। এটা আপনারা যেকোনো সুপার মার্কেটে 50 থেকে 60 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবেন। আপনারা তো নিশ্চয়ই খেয়াল করছেন এটাকে কিন্তু আমি একদম মাঝখানে দিয়ে দিচ্ছি, কোনোরকম কর্নারে দিচ্ছি না। আর একবার ভালো করে দেয়া হয়ে গেলে যে লিচিটা আমরা বেলে সেঁকে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর সেটাকেও এরকম কাঁটা চামচের মাধ্যমে ভালো করে ছিদ্র করে নিতে হবে, নাহলে কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে আর পুরো পিজাটাই কিন্তু একদমই ভালো আসবে না। এবার যে অংশটাতে আমরা চিজ স্প্রেডটা লাগাইনি সেই অংশটাকে এইভাবে মুড়ে দিতে হবে। আর মুড়ে দেওয়ার সময় এইভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে দেবেন। তাহলে এবার হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি দুখানা ডো কেন বানিয়েছিলাম। তাহলে আমাদের পিজা বেস্ট একদম রেডি। আর এই যে মোড়া অংশগুলো আছে সেগুলোকেও এইভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে একবার ছিদ্র করে দেবেন, তাহলে এই মোড়ার জায়গাটা একটু ভালো করে সিল হয়ে যাবে আর চিজগুলো বাইরে একদম বেরিয়ে আসবে না। এর ওপর পিজা সস বা টপিংসগুলো দেওয়ার আগে আমি একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে সেটাকে ঢাকনা দিয়ে গ্যাসটাকে অন করে এটাকে প্রিহিট করার জন্য রেখে দেবো। এবার আমরা যে পিজা সসটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করছেন আগের থেকে কিন্তু পিজা সসটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই সসটাকে আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই দিয়ে দেবেন, খুব বেশি সাইডে কিন্তু এটাকে স্প্রেড করবেন না। এরপর আমি এর মধ্যে কিছু মিক্স চিজ নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু লেস এক্সপেন্সিভ চিজই নিয়েছি, যেমন চেদার আর মোজারেলা মিক্স, এছাড়াও নিয়েছি আমুল আর চেদার চিজ। এবার এই চিজগুলোকে আমি একটু ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এছাড়াও আরও অনেক রকমের কিন্তু চিজ পাওয়া যায়, আপনারা চাইলে পারমেসান চিজ বা মোজারেলা চিজও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ, সুইটকর্ন আর অলিভস। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মতো ভেজিটেবল এর মধ্যে দিয়ে দিতে পারেন। ভেজিটেবলগুলো ভালো করে সাজানো হয়ে গেলে একটু লিকুইড বাটার নিয়ে এরকম ব্রাশের মাধ্যমে বা হাতের মাধ্যমে এই যে কর্নারগুলো আছে সেগুলোকে এইভাবে লাগিয়ে দেবেন। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন দোকানের পিজার কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, সেটা আনার জন্য আপনাদের কিন্তু এটা করেই নিতে হবে। সেক্ষেত্রে আপনারা দুধের মধ্যে সামান্য চিনি মিশিয়ে ঠিক একইভাবে অ্যাপ্লাই করলে আপনারা সেম এফেক্টেই পাবেন। তাহলে এতক্ষণে আমাদের কড়াইটাও গরম হয়ে গেছে, আর কড়াইতে রাখার আগে এরকম কিছু বা যে কোনো বাটির ওপর আমাদের এটাকে রেখে দিতে হবে, তাহলে কড়ার ডাইরেক্ট হিটটা পাবে না আর পিজার বেসটাও কিন্তু জ্বলবে না। এরপর ঢাকা দিয়ে আমাদের প্রায় 20 মিনিট মতো বেক করে নিতে হবে। আর 20 মিনিট পরে খুললেই দেখবেন আপনাদের পিজা কিন্তু একদম রেডি। তাহলে 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর চিজগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর সাইডটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালারও চলে এসছে। এবার দুটো খুন্তির মাধ্যমে আমি এটাকে তুলে একটা বোর্ডের মধ্যে রাখছি।
আর নাবি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পিজা মিক্স, আপনারা চাইলে এখানে অরিগানো দিয়ে দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। কি লাগছে তো একদম দোকানের মতো, গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপিটা আপনারা যদি ফলো করেন একদম দোকানের মতোই টেস্ট হবে। এবার আমি আপনাদের পিজাটা কেটেও দেখাচ্ছি, আপনারা চাইলে এইভাবে কাটা দিয়েও কেটে নিতে পারেন, আর যদি বাড়িতে ছুরি থাকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি দুভাবেই আপনাদের কেটে দেখালাম, আর কাটার পরে হাতে তুলে আমি এটাকে প্রেস করেও আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা কতটা চিজি। এরকম চিজি পিজা পেলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। এরপর খেতে ইচ্ছে করলে 400-500 টাকা দিয়ে অর্ডার না করে বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবেন ভেজ চিজ বাস পিজা। এই পিজাটা আমরা 8 ইঞ্চেস করেছিলাম, এরপর আমরা যে 6 ইঞ্চেস পিজাটা করেছিলাম সেটাও আমি আপনাদের করে দেখাচ্ছি। এছাড়াও আপনারা যদি ইজ দিয়ে ননভেজ পিজা বানানো দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই রেসিপিটা কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।